বাংলাদেশে পাঠানোর জন্য দেশের কৃষকদের কাছ থেকে 1650 টন পেঁয়াজ কিনছে ভারতের কেন্দ্রীয় সরকারের রপ্তানি সংস্থা ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেড NCEL প্রতি কেজি 29 রুপি যা বাংলাদেশি টাকায় 38 টাকা 40 পয়সা দরে এই পেঁয়াজ পাঠানো হবে বাংলাদেশে। নিজেদের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে 3.5 মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। ডিসেম্বরের শুরুতে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল 2023 সালের 8 ডিসেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত দেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে একাধিকবার পেঁয়াজ পাঠানোর অনুরোধের পর বিশেষ বিবেচনায় ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীল দেশগুলোতে মোট 64,400 টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই 64,400 টন পেঁয়াজের মধ্যে বাংলাদেশের ভাগে পড়েছে 1,650 টন। ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত সপ্তাহে মন্ত্রণালয় পর্যায়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে ইতোমধ্যে পেঁয়াজ কেনাও শুরু করেছে সরকার। শিগগিরই বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে পাঠানো হবে এই পেঁয়াজ। এদিকে রপ্তানিতে নিষেধাজ্ঞার সময়কাল এখনও জারি থাকায় সরকারি উদ্যোগে এসব পেঁয়াজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা দরে। কয়েকদিন আগে অবশ্য এ দর 120 টাকা ছুঁয়েছে।